আমি হিংসার তীব্র বিরোধী, আমি বরাবরই বলেছি আমি নিজেও হিংসার বিরোধী। আমি নিজে আমার ইলেকশনও করেছিলাম, কোনো পার্টি কমপ্লেন করতে পারেনি, একটা পদে ফলসফুটা ধরা পড়েছিল, সেটা নিয়ে কি তীব্র বল না কে আছে সে একটুখানি চাঁদাবাজি করেছিল। কিন্তু কোথাও আমার যে পঞ্চায়েতে ভোট হয়ে গেল কোথাও কিন্তু কোনো রিগিং করা, কোনো মানুষের যে ভোট দিতে পারেনি, কাউকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি অ্যালাউ করিনি কোনো জায়গায়। আমি বারবার করে ইলেকশনের আগের দিন রাত্রে পর্যন্ত বসে বলেছি যে একজনও ভোটারকে ফিরিয়ে দেওয়া যাবে না, একজনও নয়। সেটা মেনেছে লোকে এবং কোনো কমপ্লেন হয়নি। একটা হয়েছিল একদম সকালবেলা, এক নম্বর পঞ্চায়েতে বিলকান্দা একে আমাদের ছেলেকে ধরে মারে বিজেপির ছেলেরা, তা আমাদের ছেলেরা তাড়া করে তারপর গিয়ে থানায় ডায়েরি করে দেওয়া, এই হয়েছিল ঘটনা, এইসবটা কিছু হয়নি। এটা আমি বেসিক্যালি ডেমোক্রেসির প্রতি যাদের মিনিমাম ভক্তি শ্রদ্ধা আছে তারা গণ্ডগোল করে না, করা উচিত না তাদের, যে মানুষের রায়ের জিতবো আমি, আমি জোর করে জিতে আমার কি লাভ কি, এটা আমি খুব একটা পছন্দ করি না। আমি যদি আজকে আম গাছের বিষ পুঁতি আম হবে, আমি যদি আজকে জামের বিষ পুঁতি জাম গাছ হবে, আমি যদি বিষ বৃক্ষ পুঁতি বিষ বৃক্ষ হবে। তো আজকে আমাদের রাজ্যে 35 বছর এবং তারও আগে থেকে য কতগুলো গণহত্যা হয়েছে, তুমি খালি বলে এই পশ্চিমবাংলায় খুনের রাজনীতির জন্ম এই রাজ্যে। তার আগে কংগ্রেসের আমি হিস্ট্রি তো বার করছি 52 সাল থেকে, আমি ন্যাশনাল লাইব্রেরিতে লোক পাঠিয়েছি, আমি লিখবো তারা বলে যে 52 সাল থেকে যত নির্বাচন হয়েছে তারপরের দিনের কাগজগুলো চেয়েছি, আমি তারপরের দিনের কাগজগুলো চেয়েছি, আমি দেখিয়ে দেবো যে হিংসার আমদানি আমাদের রাজ্যেতে, যে তিনটে রাজ্যে দেখবি গণ্ডগোল হয়, ত্রিপুরায় সিপিএম ছিল, কেরালে সিপিএম আছে এখনও আছে, এবং আমাদের রাজ্যে সিপিএম ছিল। এই তিনটে রাজ্যে বাদ দিলে আর কোনো জায়গায় কিন্তু গণ্ডগোল হয় না। ইট অ্যাম্পলি প্রুভস যে কমিউনিস্ট দায়ী আমাদের রাজ্যে এই হিংসার বীজ পুঁতে দিয়ে গেছে। একে আপ্রুট করতে গেলে সময় লাগবে, আমি বলছি এমনি হবে না, আমি মমতাকে বলবো যে আমি বলবো মমতাকে যে এই এই যে অপরাধ প্রবণতা বা এই যে মারামারি করা, মানুষের জীবন ক্ষয়, এর বিরুদ্ধে একটা সমস্ত মানুষকে সংঘবদ্ধ করে এর বিরুদ্ধে একটা জনমত তৈরি করা যায় কি না, এটা আমার প্রস্তাব থাকবে। এটা ইট মে বি অ্যাকসেপ্টেড, মে নট বি অ্যাকসেপ্টেড, বাট আমি মনে করি শান্তি ফিরিয়ে আনার জন্য একটা জনমত তৈরি করা, পিস মিছিল করা বিভিন্ন জায়গায় শান্তি ফিরিয়ে আনা, রেজাল্ট যাওয়া তো হয়ে গেছে, এখন কেন মারপিটা, এটা আমি এটাকে আমার ভালো লাগছে না। ভাঙরের হিংসা নিয়ে গতকাল অসংখ্য ফোন আসে রাজভবনের পিস রুমেও, অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ, এমনটাই দাবি করা হয় রাজভবনের তরফে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, রাজভবন সূত্রে কি খবর রয়েছে বিস্তারিতভাবে জানো। দেখো, ভাঙর যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সেই নিয়ে বলার আছে যে রাজভবন জানিয়েছে যে পিস রুমে কিন্তু একাধিক ফোন এসেছে এই ভাঙরকে কেন্দ্র করে। এমনি তো কালকে গণনাকে কেন্দ্র করে যেভাবে যে জায়গায় অশান্তির ছবি ফুটে উঠেছে সেখান থেকে কিন্তু অসংখ্য মুহুর্মুহু ফোন আসছিল রাজভবনে, পিস রুমে, এবং যোগাযোগ করা হচ্ছিল সংশ্লিষ্ট দপ্তরে, এবং তার সঙ্গে ভাঙর নিয়েও কিন্তু একাধিক ফোন এসেছে রাজভবন সূত্রে জানানো হচ্ছে। এবং অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও কিন্তু আজকে জানিয়েছেন যে ভাঙর নিয়ে যে সমস্ত আইন শৃঙ্খলার বিষয় সেটা পুলিশ দেখছে, পুলিশ তদন্ত করছে। তবে এটা ঠিক, ওখানে যে ISF এর সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে যে একটা ভাঙর উত্তপ্ত হয়ে উঠেছিল সেটা নিয়ে প্রশ্ন করায় কিন্তু রাজীব সিনহা বলেছেন যে কাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা তাদের জানা নেই। কিন্তু এই সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসছে, সেটা তিনি বলেছেন যে সেটা সে বিষয়ে অভিযোগ আসছে এবং সেটা আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে আরও বলে রাখি, ভাঙর নিয়ে ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন, এবং অন্যদিকে রাজভবনে পিস ভবনে কিন্তু পিস রুমে কিন্তু ভাঙর নিয়ে একাধিক অভিযোগ এসেছে এবং রাজভবন থেকে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে সেখানে যোগাযোগ করে বিষয়টি জানানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন রাজভবনে পিস রুম, অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনও কিন্তু ভাঙর নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে এটা ঠিক, গণনার পর কিন্তু ভাঙর উত্তপ্ত হয়ে উঠেছে এবং বোমা গুলি সবকিছুই কিন্তু সেখানকার পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত করে তুলেছে। একদমই, ধন্যবাদ রুমা।